হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের মাঝে আজকে আরেকটি দারুণ অ্যাপ নিয়ে এসেছি, আপনারা দেখলে অনেকে চমকে যাবেন। তো আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি এখনই বাজিয়ে দিন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকের অ্যাপটি হচ্ছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, সাধারণ জ্ঞান। আজকের অ্যাপটি সাধারণ জ্ঞান নিয়ে। অনেকে অনেক দেশের অনেক কিছু জানেন না, ইন্টারনেটকে চালু করেছে, কবে বাংলাদেশে 4G চালু হয়েছে, বা অনেক রকমের প্রশ্ন। তো আজকে এগুলোর উত্তর দেওয়ার জন্য আপনাদের মাঝে একটি দারুণ অ্যাপ নিয়ে এসেছি। এই অ্যাপটি পড়লে আপনারা অনেক জ্ঞানী হতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, কেউ প্রশ্ন করলে সরাসরি উত্তর দিতে পারবেন। তো অ্যাপটি আমি বেশি কথা না বাড়িয়ে অ্যাপটি ওপেন করে দিতে যাচ্ছি। আর একটি কথা, অ্যাপটি ডাউনলোড করার জন্য সরাসরি প্লে স্টোরে যাবেন এবং লিখতে পারেন সাধারণ জ্ঞান, অথবা আমাদের ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে পারবেন। তো অ্যাপটি আমি ওপেন করতেছি সরাসরি। তো এখানে দেখতে পাচ্ছেন জ্ঞানসমূহ, তার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপটির সাইজ কিন্তু খুব ছোট, মাত্র 4 MB মতন, কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেক কিছু রয়েছে, একটির ভিতরে কিন্তু অনেক কিছু। তো প্রথমে আমি প্রথমেরটার উপর ক্লিক করতেছি। তো এখানে লিখবেন বাদ দিন, প্রথম থেকে শুরু করছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন বর্তমান বিশ্বের সেরা ধনী অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস, এই যে এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, 2018 সালের প্রোডাক্ট অফ দ্য ইয়ার ঘোষণা করা হয় ওষুধ শিল্পকে। তারপর দেখতে পাচ্ছেন 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশে 4G চালু হয় 19 ফেব্রুয়ারি 2018। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেক, একটু একটু করে আপনারা দেখে নেবেন, এখানে দেখতে পাচ্ছেন অনেক অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন একটিতে দেখতে পাচ্ছেন কতগুলো প্রশ্ন। মাত্র 4 MB র্যাপ, 4 MB র্যাপের ভিতরে এত কিছু পাচ্ছেন, কেন আপনারা ব্যবহার করবেন না? ব্যবহার করলে আপনাদের জ্ঞান বাড়বে, আপনারা পড়ে অনেক কিছু জানতে পারবেন, সেজন্য আপনাদের জন্য আজকে আমি অ্যাপটি নিয়ে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু 1-এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয় 4 সেপ্টেম্বর 2018। তারপর নিচে দেখতে পাচ্ছেন মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দেশে প্রতিদিন গড়ে লেনদেন হচ্ছে প্রায় 994 কোটি টাকা, বাংলাদেশের মানুষের গড় আয়ু 72.8 বছর। তো আমি এখান থেকে ব্যাক হচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে BCS প্রশ্ন ব্যাংক, এখানে BCS এর সকল প্রশ্ন পাবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রশ্ন সম্পর্কে, তো এখানে আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে বাংলাদেশের অনেক কিছু লেখা রয়েছে, আপনারা পড়ে নেবেন। তো আমি ব্যাকে আসলাম। তারপর দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ অক্ষরের পূর্ণরূপ, তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বাদ দিন ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন JSC, প্রথমটা দেখতে পাচ্ছেন JSC এর পূর্ণরূপ জুনিয়র স্কুল সার্টিফিকেট। তারপর দেখতে পাচ্ছেন JDC এর পূর্ণরূপ জুনিয়র দাখিল সার্টিফিকেট। তারপর দেখতে পাচ্ছেন SSC এর পূর্ণরূপ সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, HSC এর পূর্ণরূপ হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট, AM এর পূর্ণরূপ অ্যান্টি মেরিডিয়ান। তো আপনারা অনেকে পরীক্ষা দিয়েছেন JSC, SSC, HSCও হয়তোবা, কিন্তু এগুলোর মানে অনেকে জানেন না। আজকের অ্যাপটি থেকে আপনারা সকল পরীক্ষার সংক্ষিপ্ত রূপের মনে করেন মানিগুলো জানতে পারবেন, পূর্ণরূপগুলো জানতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন BBS, ব্যাচেলার অফ বিজনেস স্টুডিওস। তারপর এখানে দেখতে পাচ্ছেন BS, দেখতে পাচ্ছেন এখানে BBS এর পূর্ণরূপ হলো হচ্ছে ব্যাচেলার অফ বিজনেস স্টুডিওস। তারপর এখানে দেখতে পাচ্ছেন BBA এর পূর্ণরূপ হচ্ছে ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্টর। তো এখানে সকল পরীক্ষার প্রথম অক্ষরের পূর্ণরূপগুলো দেওয়া রয়েছে, আপনারা সকলে পড়ে নেবেন, আপনারা অনেকে জানেন না। তো এখান থেকে সকল পরীক্ষার পূর্ণরূপগুলো দেওয়া রয়েছে, আপনারা সকলে এক এক করে পড়ে নেবেন। তো আমি এখানে ব্যাকে নিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ ইংরেজি বানান মনে রাখার কৌশল, এখানে অনেক কিছু রয়েছে, আপনারা দেখে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন প্রবাদ বাক্য পর্ব 1, এখানেও দেখে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন প্রবাদ বাক্য পর্ব 2, এটাও দেখে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন নিত্য প্রয়োজনীয় ইংলিশ, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বাদ দিনে ক্লিক করবেন। তো বাদ দিনে ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন সকল অনেক কিছু ছোটো ছোটো বাংলাগুলো, সেগুলোর ইংরেজি দেওয়া আছে, তো আমি এখানে ব্যাকে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন পানি নিয়ে কিছু কথা, পানি সম্পর্কে এখানে অনেক কিছু রয়েছে, আপনারা পড়ে নেবেন, তো আমি ব্যাকে নিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন BCS, এখানে সব কিছু, এগুলো BCS কী সব কিছু জানতে পারবেন। তারপর BCS সম্পর্কিত সকল কিছু। তারপর দেখতে পাচ্ছেন মার্কিন ডলার সম্পর্কে, তো আমরা বুঝতে পারছি এগুলো কী রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন অনেক কিছু এখানে রয়েছে, তো আপনারা এক এক করে পড়ে নেবেন সকল কিছু, আমি কিছু দেখাচ্ছি আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে, মাত্র 4 MB র্যাপের ভিতরে অনেক কিছু দেখতে পাচ্ছেন, আপনারা সকলে পড়ে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভূমিকম্প, ভূমিকম্প প্রভাব আমি সরাসরি ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এই পেজের প্রয়োজনীয় লিঙ্কগুলো ডাউনলোড করা হয়নি, তো এখানে বাদ দিন ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভূমিকম্প সকল সম্পর্কে অনেক কিছু লেখা রয়েছে, তো আপনারা এক এক করে পড়ে নেবেন। তো আমি ব্যাগে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন
এরা অনেক কিছু রয়েছে, কেন তোতা পাখি কথা বলে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, অনেক কিছু এখানে রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন বিভিন্ন পরীক্ষায় আসে এমন বইয়ের নাম লেখক, বিসিএস সম্ভাব্য প্রশ্ন 1, বিসিএস সম্ভাব্য প্রশ্ন 2, এখানে অনেক কিছু রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন খেলাধুলা সম্পর্কে অনেক কিছু, এখানে আপনারা এক এক করে সকল কিছু দেখে নিতে পারবেন মাত্র 4 MB র্যাপে, এত কিছু আপনারা পাচ্ছেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী, মানে বুঝতেই পারছেন। তারপর দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধু 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ, মানে বঙ্গবন্ধু 7ই মার্চে কী কী ভাষণ দিয়েছেন আপনারা তো জানেনই, তবুও এখানে পড়ে নিতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন জাতীয় বিষয়াবলী, সব কিছু অনেক কিছু রয়েছে। তারপর দেখতে পাচ্ছেন পারমাণবিক তথ্য, আমি এখানে ক্লিক করে দিলাম, তো এখানে বাদ দিনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন পারমাণবিক তথ্য সম্পর্কে সকল কিছু, পারমাণবিক শক্তিধর দেশ অনুক্রমে 8টি, তো এখানে পারমাণবিক সম্পর্কে সকল কিছু তথ্য রয়েছে আপনারা পড়ে নেবেন। তো আমি ব্যাগে ক্লিক করলাম, তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশের খেলাধুলা, এখানে ক্লিক করে দিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে বাদ দিনে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের খেলাধুলা সম্পর্কে সকল কিছু এখানে রয়েছে আপনারা পড়ে নেবেন। তো আমি ব্যাগে ক্লিক করলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু রয়েছে, আপনার এক এক করে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন 4 MB র্যাবের ভিতরে এত কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন পাচ্ছেন, আপনারা অবশ্যই পড়ে নেবেন এবং নিজেদের জ্ঞান বাড়াবেন, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং কমেন্টে জানাবেন আপনাদের কী কী অ্যাপ রিভিউ দরকার, আমি এগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল, সবাইকে শুরু থেকে দেখার জন্য ধন্যবাদ।